হ্যালো ফ্রেন্ডস, আমি পলি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে নতুন ব্লগটি এখন থেকে। গতকালকে একাদশী ছিলাম, আজকে পারণ। তো সকালবেলা পুজো টুজো সব কমপ্লিট, আজকে নিরামিষ খাওয়া দাওয়া, সকালবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো এখন আমি সকালে খাবার খাবো, আজকে লাল শাক ভাজি, ধুম্বা ভাজি আর বুটের ডাল ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, এখন প্রসাদ খাবো। আপনাদের আগের ভিডিওতে বলছিলাম বাই ব্লগে মাছগুলো সমস্যা হয়েছে, বেশ কিছু মাছ মারা গেছে। তবে এখন মাছগুলো ভালো আছে, সুস্থ আছে, মানে বাই ব্লগের জলের কোয়ালিটি এখন ঠিক আছে, মাছগুলো খাবার খাচ্ছে ঠিক মতো। তো আজকে আমি বাই ব্লগের ঘরটা একটু পরিষ্কার করছি। পরিষ্কার বলতে সামনে পুজোতে ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করি, মাকড়সা হয়েছিল অনেক, আর খাবার দিয়ে দিয়ে বস্তাগুলো সব বাইপ লগে মানে ঘরে জমেছিল। তো আজকে বস্তাগুলো সব আমি রৌদ্রে দিছি। গরুর দুধ ধোয়া নিয়ে আসলাম, তো এখন দুধগুলো মেপে কুন্ডিতে তুলে দিতেছি। তো আমার বর এখন বাজারে যাবে দুধ বিক্রি করতে। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, লাইক পেলে অনেক ভালো লাগে। মাছের খাবারের বস্তাগুলা এখন আমি বাস করতেছি। দেখা যায় এগুলো বাইরে পড়ে থাকলে ইঁদুরের বাসা হয়, তো এগুলো সুন্দর করে বাস কইরা পরে ঘরে রাইখা দেব, পরে দেখা যায় এগুলো বিক্রি করা হয়। দুধ বিক্রি করে আমার বর বাজার করে আনছে, বাজার বলতে মাছ কিনে আনছে আর কিছু সবজিও কিনে আনছে। তো যেই বাজারে দুধ বিক্রি করতে যায় আমাদের বাড়ি থেকে কাছেই, 5 মিনিট লাগে যাইতে। দেখা যায় যে সকাল বিকাল দুই বেলায় বাজার বসে, তো বাড়ির কাছে বাজার থাকাতে সুবিধাই, সকাল বিকাল বাজার পাওয়া যায়, টাটকা টাটকা শাক সবজি খাওয়া যায়। তো এখন আমি মাছগুলো সব কাইটা নিব, নয়তো দেরি করলে মাছগুলো আবার নষ্ট হয়ে যাব। এখন চলে আসলাম রান্নায়। তখন আমি সরপুরি মাছগুলো রাখছি ভাজি খাওয়ার জন্য। তো মাছগুলো আমি ভেজে নিব, হলুদে গুঁড়ো মরিচে গুঁড়ো আর লবণ দিয়ে মেখে মাছগুলো ভালো করে ভেজে নিব। আসলে চাইলে মাছগুলো রান্না শেষে বাঁচতে পারতাম, কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়, এর জন্য আগে আগেই মানে প্রথমে মাছগুলো আগে ভালো করে ভেজে নিলাম। আজকে রাতে রান্না করব মুসারির ডাল, সরপুটি মাছ ভাজি, আলু ভর্তা। তো আজকে আপনাদের সাথে আমি আমার ডাল রান্নাটা শেয়ার করব। আসলে প্রেশার কুকার আছে, কিন্তু মুসারির ডাল রান্নার ক্ষেত্রে প্রেশার কুকার ব্যবহার করি না। তো কেমনি আমি ডালটা রান্না করি আজকে এটা আপনাদের দেখাবো। তো পাতিলে জল গরম হয়ে গেলে তারপর আমি ডালটা দিয়ে দিছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মানে ডালের উপরে একটা গাবলাই করে জল দিয়ে ডালটা ঢেকে দিলাম। এখন একটু চুলার আঁচটা একটু কমিয়ে দিব, আস্তে আস্তে জালে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আসলে এটা আমার জন্য ভাত বাড়ছি, এখন আমি ভাত খাবো গরম গরম মাছ ভাজি দিয়ে। কারেন্ট চলে গেছে, আসলে দুপুরে টুকিটাকি কাজের জন্য মানে খাওয়ার সময় হয় না, আবার একটু সেলাই করতে বসছিলাম। তারপর আবার মাছ নিয়ে আসলো, মাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম যে এখন মাছ মানে গরম গরম মাছ ভাজি দিয়ে ভাত খাই। তো আমি ভাত খাইতে খাইতে তো তখন ডাল সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ডালে কাঁচামরিচ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। ডালে মানে হলুদের গুঁড়া বেশি হলে দেখা যায় ডালটা গন্ধ হয়ে যায়, খাইতে স্বাদ হয় না, ডালের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো ডালে ঘুটা দিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম উপরের গরম জলটা। তো মানে জল দিলাম বলতে মানে যেটুকু ডাল আজকে খাওয়ার জন্য লাগবে। দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচামরিচ যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাও ডাল খাইতে স্বাদ হয় না, মানে কাঁচামরিচের বাসনাই নষ্ট হয়ে যায়। তখন ডালটা একটু বলক, একটু জাল দিতেছি, জাল দিতেছি বলতে ডালের উপরে যে একটা ফেনা উঠতেছে একটু বলক দিয়া ফেনাগুলো সব ফালিয়ে দিতেছি। এখন ডালটা সোমবার দিব। তো প্রথমেই তেল দিয়ে দিছি, তারপর শুকনো মরিচ, তেজপাতা আর জিরা দিয়ে দিছি। আসলে আজকে ঘরে পেঁয়াজ নাই, ডালে পেঁয়াজটা একটু কম হয়ে গেল, তখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর ডালটা ঢেলে দিব। আসলে মানে তেল মশলা বেশি দিলেই যে রান্না স্বাদ হয় তা না, কম দিয়েও রান্না স্বাদ করা যায়। তখন ডালটা রান্না শেষ। তখন দুধ ধুয়ে নিয়ে আসলাম, এখন দুধ ফ্রিজে নর্মালে রাইখা দেব।
ফ্রিজ ফাঁকা ফ্রিজে বেশি কিছু নাই মূলত আমরা ফ্রিজ আসলে দুধ দুধ রাখার জন্য মাছ রাখার জন্য ইউজ করি আসলে আজকে ঘরে পেঁয়াজ ছিল না তাই আলু ভর্তাটা আগে করি নাই তখন দোকান থেকে পেঁয়াজ নিয়ে আসছে মানে বাড়িতে আসলো তো বাড়ির দোকান থেকে তখন আমি আলু ভর্তাটা করতেছি ঝাল ঝাল করে এই যে লবণ আর শুকনো মরিচ একসাথে ডলা দিয়ে তারপর পেঁয়াজটা আসলে মরিচ আর পেঁয়াজটা যত ভালো করে ডলা মানে ডলা যাবো তত ভর্তাটা সেন্স বা স্বাদ খাইতে বেশি স্বাদ হবো আমি আলুটা আগে মানে ছুলাইয়া মানে মাইখা রাখছিলাম তখন ঠান্ডা হয়ে গেলে তো আর ওইভাবে ফিনিশিং হয় না গরম গরম ভাত আলু ভর্তা খেতে ভারী মজা সরপুটি মাছ আবার কথা হচ্ছে সারাদিনের সব ধকল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে আসলাম তো যাওয়ার আগে দুইটা কথা বলবো আশা করি সবাই শুনবেন আমার মনে হয় এবার সারা বিশ্বে অনেক বেশি দুর্গাপূজা হবে যদি কাউন্ট করা হয় নাই তবে আমার মনে হয় তো পূজার মাত্র আর কয়েকদিন বাকি কিন্তু মার্কেটে কোনো ভিড় নেই কোনো আনাগোনা নেই তো বাংলাদেশে একই অবস্থা আর আমাদের ফ্যামিলিতেও একই অবস্থা তো সময়ের সাথে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হবে তো আগেই বলেছিলাম জন্ম থেকে মৃত্যু অবধি মানে এই সময়টুকু আমাদের পাস করতেই হবে তো বন্ধুরা বাজারের কথা আপনারা সবাই জানেন মানে যার মধ্যে হাত দেওয়া যায় শুধু দাম আর দাম বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় একই অবস্থা বাঁচাতেই হবে বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতেই হবে তো আমরা অপ্রয়োজনীয় অহিসাবে কিছু করব না যা না করলে না হয় যা দরকার যা প্রয়োজন কেবলমাত্র তাই করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকা হয় যেন